অঙ্গের খবরের সকল দর্শককে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বাঁকুড়ার পাত্রসাহ থানার নারায়ণপুর পঞ্চায়েতের হলদ নারায়ণপুর ছোট্ট মণ্ডল পরিবারের 300 বছরের দুর্গাপুজো বাঁকুড়া জেলার পাত্রসাহ ব্লকের অন্তর্গত একটি গ্রাম হলদ নারায়ণপুর। আসলে গ্রামটির নাম নারায়ণপুর। অন্য নারায়ণপুরের সঙ্গে পার্থক্য করার জন্য নারায়ণপুরের পাশের গ্রাম হলদের সঙ্গে যোগ করে হলদ নারায়ণপুর নামেই অভিহিত করা হয়। মণ্ডল উপাধিধারী জমিদার পরিবারের তিন তরফের প্রতিষ্ঠিত কয়েকটি টেরাকোটার মন্দির ও রাসমঞ্চ প্রভৃতি এখানকার প্রধান পুরাকীর্তি। এই পরিবারের মুচিরাম ঘোষ মল্লরাজ গোপাল সিংহের আমলে 1720 থেকে 1752 খ্রিস্টাব্দে প্রাপ্তম নিবাসী নীলপুর থেকে উঠে এসে এখানে বসতি স্থাপন করেন। গোপাল সিংহের সভাসদ ও সংলগ্ন গ্রাম রামপুরের অধিবাসী শুভঙ্কর দাস তাকে মল্লরাজ দরবারে পরিচয় করিয়ে দেন। কিন্তু নিজ কৃতিত্বেই অল্পকালের মধ্যেই তিনি এই অঞ্চলের প্রশাসক নিযুক্ত হন এবং মণ্ডল উপাধি লাভ করেন। পরে বিস্তীর্ণ জমিদারির আধিকারী হন। নীলের কারবারেও এই পরিবার প্রভূত অর্থ সঞ্চয় করেন। এই ঐশ্বর্যের ফলশ্রুতি এখানকার প্রধান পুরাকীর্তিগুলি। এখানে আমি ছোট তরফে প্রতিষ্ঠিত নবরত্ন ও দামোদর মন্দির নিয়ে লিখব। গ্রামে ঢুকেই ব্রহ্মাণী দেবীর মন্দিরকে বাঁ দিকে রেখে উত্তরে একটু এগুলেই ডান দিকে পড়বে মণ্ডলদের ছোট্ট তরফের ভদ্রাসন। বাড়ির প্রাঙ্গণেই মন্দির। মন্দিরটি উঁচু ভিত্তি বেদির ওপর স্থাপিত দক্ষিণমুখী ও নবরত্ন শৈলীর। এই মন্দিরের চেহারায় যেই গির্জার আদল দেখা যায় তা অভিনব। সামনেই ত্রিখিলান প্রবেশপথ যুক্ত অলিন্দ। মন্দিরের সামনের দিকে মাছের খিলান শীর্ষে অর্জুনের লক্ষ্যভেদের বড় প্যানেলটি খুবই সুন্দর ও অভিনব। পরপর ঘোড়া হাতি সিংহ প্রভৃতি বসানো মৃত্যুলতা। দেওয়ালের কোণে বা গায়ে খাড়া করে লাগানোই সর্বত্র প্রচলিত রীতি, কিন্তু এখানে সেগুলি প্রতি কোণের দুই পাশে সমতলভাবে নিবদ্ধ। মন্দিরে কোনো প্রতিষ্ঠা ফলক নেই। পারিবারিক সূত্র অনুসারে বলরাম মণ্ডল তার নাবালক পুত্র গঙ্গাপ্রসাদের নামে এই মন্দির প্রতিষ্ঠা করে। এই প্রথম মন্দিরটি সংস্কারের কাজ হচ্ছে তো মণ্ডল পরিবারের সদস্য হিমাঙ্ক শেখর মণ্ডল বলেন। আমাদের ছোট মণ্ডল তরফে আদি প্রতিষ্ঠাতা মুচিরাম ঘোষ, উনি বর্তমানে নীলপুরের বাসিন্দা ছিলেন। উনি যা নিজের জীবনে কোনো কারণে উনি এখানে হদল বলে নারায়ণপুর সংলগ্ন আমাদের যেটা বর্তমানে যে ছোট মণ্ডল পরিবার যে জায়গায় অবস্থিত এর পাশেই মৌজা হচ্ছে হদল। উনি ওই হদল গ্রামটাকে পছন্দ করে ওখানে ওনার বসবাস স্থাপন করেন এবং উনি খুবই করিতকর্মা মানুষ ছিলেন এবং অত্যন্ত বুদ্ধিমান এবং করিতকর্মা মানুষ। আর বর্ধমানের গণিতজ্ঞ শুভঙ্কর আচার্যের সঙ্গে ওর কোনো কারণে সখ্যতা হয় এবং শুভঙ্কর আচার্য বিষ্ণুপুর মল্লরাজের সঙ্গে তার দরমরণ ছিল এবং শুভঙ্কর আচার্যের মাধ্যম দিয়ে মল্লরাজের সঙ্গে ওই আমাদের মুচিরাম ঘোষ মণ্ডল মানে আমাদের আদিপুরুষ যিনি আদিষ্ঠানের পুরুষ পরিচয় এবং বর্ধমান মহারাজা এই বিষ্ণুপুরের মহারাজা মল্লরাজ ওনাকে কিছু এলাকা আশাপাশি নারায়ণপুর সংলগ্ন এলাকা বা হদল বা নারায়ণপুর সংলগ্ন এলাকায় কিছু জমি জায়গা এবং মহিলা ওকে জায়গির বা জমিদারি যাই হোক প্রদান করেন। খুশি হই যেটা সত্যতা দিয়ে এবং তারপরে উনি ওনার নিজের কর্মকুশলতায় এই সম্পত্তিকে অনেক বৃদ্ধি করেন এবং একটা মূল ছিল যে তার বিশেষ বুদ্ধিমত্তাটাই বেশি কাজে লাগে তিনি এইসবগুলো প্রতিষ্ঠা করেন এগুলো প্রতিষ্ঠা করেন। এখন আমরা যে মুচিরাম ঘোষের মূল যে নারায়ণপুরে আরও যে তিনটে মণ্ডল পরিবার আছে মুচিরাম মণ্ডলের অংশধর তার মধ্যে সন্তানগত দিক দিয়ে এটা হচ্ছে বড় তরফ। মুচিরাম ঘোষের ছেলে সানন্দ তার সাত ছেলের আবার একজন হচ্ছে তুলারাম মানে যেটা হচ্ছে সীতারাম। সীতারামের সঙ্গে তিনটে পরিবারের যুক্ত আছে। সীতারামের সন্তান তুলারাম এক সন্তান তুলারাম তার বংশধর ছোট মণ্ডল আর এক সন্তান বৈরাম তার বংশধর হচ্ছে বড় মণ্ডল তরফ। তাহলে সন্তানদের হিসেবে দেখতে গেলে এই তুলারাম বয়সে বড় বয়স জ্যেষ্ঠ বৈরাম তার পরের সন্তান তাহলে বড় মণ্ডল বা ছোট মণ্ডল এই হিসেবে হয়নি। ছোট মণ্ডলটা যে কোনো কারণে হয়তো প্রচলিত তথ্য বলে এটা হয়েছে। আর আমাদের এই ছোট মণ্ডল তরফে যেটা মূল
ওই বিল্ডিং না বলবো বাড়ি ঘর যেগুলো সব তৈরি করা হয়েছিল, এদের পরিবারের একজন মানে বিশিষ্ট এবং সিংহপুরুষ যাকে বলা যায় গঙ্গা গোবিন্দ মণ্ডল, গঙ্গা গোবিন্দ মণ্ডলের আমলই বিল্ডিংগুলো এত। পুজোটা তাহলে পুজোটা কোন আমল থেকে শুরু হয়েছে? পুজোটা আনুমানিক আমাদের পুরনো নথিপত্র বা এগুলো দেখছি যে প্লাস মাইনাস তিনশো বছরের পুরাতন হবে। সেই ট্র্যাডিশনকে রাখতে সম্পূর্ণ পারা যায়নি, কারণ যে এখন যেসব থিমের ব্যাপার ট্যাপার সেগুলো তো আমাদের করতে সম্ভব না। পুরো ঠাকুরের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি চাষিরা যেটুকু মানে ভাগটা পাওয়া যায় চাষির ধান তার মধ্যে দিয়েই চালাতে হয়। অনেক জিনিস অনেক জিনিস পরিমাণ অনেক জিনিস কমাতে হয়েছে, তবে আমরা পুজোর নিষ্ঠা এবং প্রথাগুলো একটা থেকে আমরা একত্রিত হইনি, সমস্ত জিনিসগুলো প্রাচীন আমলে সব কিছু বজায় রাখার চেষ্টা করি। ষষ্ঠীর দিনে সপ্তমীর দিন, ষষ্ঠীর দিনে যে আদিবাস যেগুলো হয় এবং সেটা অত্যন্ত নিষ্ঠা করা হয়। সপ্তমীর দিন আমাদের এখান থেকে বোদাই নদী কিছুটা দূরে, সেখান থেকে ওই কলাবো নবপত্রিকা আনার যে ব্যাপারটা অত্যন্ত শোভাযাত্রা করে শুধু আমাদের পরিবারের নয় আশেপাশের গ্রামেরও বই ছেলে মেয়ে মানুষ ওই শোভাযাত্রায় সামিল হয় এবং নদী থেকে নবপত্রিকা এনে প্রতিষ্ঠা করায় তারপর যথারীতি যে পুজোগুলো সেগুলো এবং অত্যন্ত নিষ্ঠার মধ্যে আমাদের পুজো হয় এবং বাজনা হ্যাঁ বাদ্যযন্ত্র অনেক থাকে, প্রচুর বাজনা আছে, তিন ধরনের দল বাদ্যযন্ত্র থাকে। স্পর্শ বলতে আধুনিকতা যেগুলো হচ্ছে এই প্রতিমা এর মধ্যে এইগুলোর মধ্যে যতটা পারা যায় আলোকসজ্জা কিছু যেগুলো আগে ছিল না, ঝাড়বাতি ছিল, ডে লাইট ছিল, হ্যাচার লাইট ছিল, সেগুলো এখন ইলেকট্রিসিটি টুনি বাল্ব এইগুলো দিয়ে। আপনার নাম? আমার নাম হিমাংশু মণ্ডল। হলদনারায়ণপুর গ্রামের প্রতিটি মানুষই ছোট মণ্ডল পরিবারের এই দুর্গাপুজোকে কেন্দ্র করে পুজোর কটা দিন উল্লাসে মেতে ওঠেন। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, বঙ্গের খবর। টুপটাপ ঝরে পড়া শিউলির মধুমাখা সুবাস বাতাসের কানে কানে বলে শারদীয়ার উৎসব এসে গেছে। উৎসবের সাজে সাজতে হলে আসতে হবে সবার আগে সেনক্লথ হাউস। এখানে আপনারা পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির শুটিং শাড়ি, তাঁত শাড়ি, ফেন্সি শাড়ি, বিয়ের বেনারসি, এছাড়াও নিত্য নতুন ডিজাইনের চুড়িদারের পিস এবং বিভিন্ন নামি দামি কোম্পানির লেহেঙ্গার বিপুল সম্ভার। আজই আসুন আমাদের ঠিকানায় সেনক্লথ হাউস, বোলতলা, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নম্বর 9434526100, 9564003094।